মানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক অলৌকিক মুজেজা এই গাছ। মুসলিম জাতি এই গাছটিকে সাহাবি গাছও বলে। ইংরেজিতে এর নাম দ্য ব্লেসেড ট্রি। ফাঁকা মরুপ্রান্তর, দূর দূরান্ত পর্যন্ত উত্তপ্ত বালি, এই পরিবেশে কৃত্রিমভাবেও কোনো গাছ বাঁচিয়ে রাখা প্রায় অসম্ভব। অথচ প্রায় 1500 বছর ধরে এই মরুর বুকে সবুজ পাতা ডালপালা নিয়ে দাঁড়িয়ে আছে গাছটি। জর্ডানের মরুভূমির সাফাই এলাকায় শুরু থেকেই গাছটি ছিল পাতাহীন মৃতপ্রায় অবস্থায়। 582 খ্রিস্টাব্দে রাহমাতুল্লিল আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন মাত্র 12 বছর। চাচা আবু তালিবের সাথে তিনি ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে তৎকালীন শ্যাম বা সিরিয়ার দিকে রওনা হন। এ সময় তারা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হলেন। শতমাইল জুড়ে বিস্তৃত মরুভূমি পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়লেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্রাম নেওয়ার জন্য তারা একটু ছায়া খুঁজছিলেন। দূর দূরান্তেও কোনো ছায়া খুঁজে পাচ্ছিলেন না তারা। কিছু দূর যেতেই দূরে তাদের চোখ পড়ল মৃতপ্রায় এক গাছের উপর। উপায় না দেখে লতাপাতাহীন জীর্ণশীর্ণ গাছটির নিচে তারা বিশ্রাম নিতে বসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচাকে নিয়ে সেই গাছের নিচে বসলেন, তাকে ছায়া দিতে আল্লাহর হুকুমেই সেই গাছটি সজীব হয়ে উঠল। সবুজ পাতায় ভরে উঠল গাছের সব ডালপালা। আজ অবধি একই স্থানে গাছটি সজীব অবস্থায় দাঁড়িয়ে আছে। ঘটনাটি যখন ঘটে, তখন দূরে দাঁড়িয়ে তা দেখেন এক খ্রিস্টান পাদ্রি, যার নাম ছিল বোহাইরা। তিনি বেশ কিছুক্ষণ ধরেই দেখছিলেন যে মরুভূমিতে এক ক্যারাভান এসেছে। সেই ক্যারাভানে থাকা ছোট্ট এক বালক, যেদিকেই যাচ্ছে এক টুকরো মেঘ তার পিছু পিছু যাচ্ছে আর তাকে ছায়া দিচ্ছে। যখন সে বালকটি একটা মৃতপ্রায় গাছের নিচে বসল, হঠাৎই সেই গাছের ডালপালা সবুজ লতাপাতায় ভরে উঠল। সেই বালকটি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোহাইরা প্রচণ্ড রকমের বিস্ময় নিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, এ বালকটি কার সন্তান? আবু তালেব বললেন, এটা আমার ছেলে। বোহাইরা আবারও জিজ্ঞেস করলেন, এটা কি আপনারই ছেলে? আপনি কি এর পিতা? আবু তালেব বললেন, হ্যাঁ। তখন বোহাইরা বললেন, এই বালকের পিতার বেঁচে থাকার কথা না। আবু তালেব প্রচণ্ড অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তিনি কিভাবে জানলেন? কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার পিতার মৃত্যু হয়। তখন আবু তালেব বললেন, এ বালক আমার ভাতিজা, এর পিতা এর জন্মের আগেই মারা গেছেন। বোহাইরা বললেন, এ বালকের দেখাশোনা করুন আর একে শত্রুর হাত থেকে রক্ষা করুন, কারণ এই বালকই হচ্ছে মহান সৃষ্টিকর্তার প্রেরিত শেষ নবী। আমি এর কথা বাইবেলে পড়েছি। বোহাইরার সাথে দেখা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রথম ভবিষ্যৎবাণী করা হয় এই গাছের নিচে, আর তাই 1500 বছর পর আজও গাছটি একই অবস্থায় আছে। শত শত মাইল মরুভূমির প্রচণ্ড উত্তাপের মাঝেও দিব্যি দাঁড়িয়ে আছে গাছটি, আর এটা আল্লাহ তাআলার রহমত ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার নিদর্শন।